তো বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু কেবি সাউন্ডের কাছে, আর পশ্চিম মেদিনীপুরে এই মুহূর্তে সব থেকে নাম করা সেটআপ কিন্তু কেবি সাউন্ড, আর তার কাছে কিন্তু এসেছি কারণ অল্প দিনের মধ্যেই অনেকগুলো সেটআপ করে কিন্তু প্রচুর নাম করেছে এই সেটআপ, আর তারই কিন্তু নতুন একটা সেটআপ আর কি টেস্টিং হচ্ছে, আর সেখানে এসেছি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ কিন্তু কেবি সাউন্ডের নতুন সেটআপটা আমার সামনে রয়েছে, আর ওইটা হচ্ছে কিন্তু পুরনো সেটআপ, তার টেস্টিংয়ের ভিডিও কিন্তু আমি কালকে দিয়েছিলাম। আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আগের যে মিটগুলো লাগিয়েছিল, মিটের পাশে যে র্যাকগুলো লাগানো ছিল সেগুলো কিন্তু একটু ঘুরিয়ে লাগানো ছিল, আজকে দেখতে পাচ্ছ একদম নতুনভাবে কিন্তু আগে সাজিয়েছি, তার সঙ্গে কিন্তু মালা দিয়েছে, আর ফিতেগুলো দিয়ে কিন্তু এইভাবে সাজিয়েছে, দেখতে পাচ্ছ অবশ্যই কিন্তু খুবই সুন্দর লাগছে। তো চলো আজকে তোমাদের সব কিছু দেখাবো, আর কিন্তু কত অ্যাম্পলিফায়ার নিয়ে এসছে, মানে দামি দামি অ্যাম্পলিফায়ারগুলো সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে কিন্তু সব থেকে বেশি কিন্তু দামি অ্যাম্পলিফায়ার যদি বলা হয় ইউজ করছে, সেটা কেবি সাউন্ডের কাছে রয়েছে। অবশ্যই তোমাদের সব কিছু দেখাচ্ছি, কতগুলো সেটআপ আছে টোটাল বলবো। শুধু কি মনে হচ্ছে তোমাদের এই দুটো সেটআপ রয়েছে? না, এখনও কিন্তু রয়েছে যেটা দাসপুরে রয়েছে, একটা টুয়ের বেস থ্রির মিট একটা সেটআপ রয়েছে, তার সাথে তোমাদের জানিয়ে দিই ডেবরাতে কিন্তু আরও একটা সেটআপ রয়েছে, যেটা কিন্তু ঢোল বেস টুয়ের বেস রয়েছে, আর এতগুলো সেটআপ কিন্তু এই মুহূর্তে রয়েছে কেবি সাউন্ডের কাছে। তো এই মুহূর্তে বুঝতে পারছো সব থেকে বেশি যদি বলা হয় বক্স এবং অ্যাম্পলিফায়ার সেটআপ, সেটা কিন্তু এই মুহূর্তে কেবি সাউন্ডের কাছে রয়েছে। আর আজকে কিন্তু সেটা টেস্টিং আজকে ফাইনাল হবে, এই মুহূর্তে সেখানেই দাঁড়িয়ে রয়েছি, আর সেটআপ দেখতে পাচ্ছ লুকটা কত সুন্দর লাগছে, মেশিনগুলো এবার তোমাদের দেখাবো। তো আজকে আমি এসেছিলাম কেবি সাউন্ডের দুখানা সেটআপ টেস্টিং, এখানে একটা রয়েছে আর পাশে আরেকটা রয়েছে, দুখানা সেট টেস্টিংয়ের জন্য এসেছিলাম। এর যে দুখানা সেট চালানোর জন্য যে অ্যাম্পলিফায়ারগুলো রয়েছে সেগুলো তোমাদের একটা একটা করে দেখিয়ে দিই, বুঝতে পারবে টোটাল কতগুলো অ্যাম্পলিফায়ার নিয়ে কিন্তু সেটআপটা বাজানো হচ্ছে। তো এখানে কিন্তু রয়েছে X20 নিচে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, তো পরপর কিন্তু এখানে আটখানা X20 রাখা রয়েছে। তো একটা একটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো X20 মেশিন তোমাদের আগে দেখিয়েছিলাম, যেটা দিয়ে কিন্তু সেটটা আগে বেজেছিল, মানে টেস্টিং হয়েছিল যখন। তো তার পাশেই কিন্তু রাখা রয়েছে ATI-40 মেশিন। তো ATI-40 রয়েছে নিচে একটা, দুটো, তিনটে, চারটে, তো এখানে কিন্তু ATI-40 রয়েছে চারটে পরপর, X20 আটটা রয়েছে, তার পাশে চারটে রইল ATI-40 যে মেশিনটা, আর এখানে রয়েছে প্রেসার ডাব্বাটা আর ডট বক্স সবগুলো কিন্তু এখানটা পুরোটা ভর্তি রয়েছে, আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ হয়তো পরপর রয়েছে। আর তার পাশেই যদি বলা হয় যে এখানে রয়েছে কিন্তু একটা স্টেবিলাইজার, এখানে রয়েছে কিন্তু একটা 701-এর মেশিন স্টেঞ্জারে, আর তারপর নিচেও আরে একটা, তার নিচে আরও একটা রয়েছে 701-এর, মানে এখানে পরপর তিনটে রইল। তার পাশে যদি বলা হয় নিচে থেকে দেখলে এখানে 701-এর আরও একটা রয়েছে, এখানটা একটা, এখানটা একটা, মানে টোটাল কিন্তু ছয়খানা হয়ে গেল, ছখানা কিন্তু স্টেঞ্জার 701-এর মেশিন রয়েছে, উপরে কিন্তু দুখানা স্টেবিলাইজার আরও রয়েছে। তো এটা কিন্তু টোটাল হচ্ছে একটা সেটআপের, এখানে যে সেটআপটা রয়েছে সেই সেটআপের কিন্তু এটা অ্যাম্পলিফায়ার। তা বাদে একটা দেখিয়ে দিচ্ছি নতুন সেটআপ যেটা রয়েছে এখানে, তার যে অ্যাম্পলিফায়ার পুরো দেখিয়ে দিই তোমাদের। এখানে রয়েছে কিন্তু অডিওটোনের মেগা 2500 যে মেশিনটা, মানে 2500-এর মেশিনটা, এটা কিন্তু এর মডেল নাম্বার, আর এটা কত ওয়াটের মেশিন কেউ যদি জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তো এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পরপর কিন্তু চারটে রয়েছে নতুন মেশিন, এগুলো আজকে কিন্তু নিয়ে এসে টেস্টিং হচ্ছে। এগুলো কিন্তু একদম ডিসপ্লে তোমাদের দেখিয়েছিলাম, এগুলো কিন্তু জ্বলছিল তখন, এগুলো ডিসপ্লে, আর এগুলো কিন্তু একটা একটা ছোটো ছোটো ডিসপ্লে লাগানো আছে, একদম কিন্তু নতুন মেশিন যেগুলো। তো এখানে রয়েছে তার উপর একটা এমপ্রোর মেশিন, এটাও নতুন, আর এটার হচ্ছে মডেল নাম্বার MJ-2000। তো এটা হচ্ছে নতুন আরও একটা মেশিন, ওপরে রয়েছে কিন্তু ATI প্রো, এগুলো দিয়ে র্যাকট্যাক বাজানো হচ্ছে। এখানে একটা 701-এর মেশিন রয়েছে, তার উপরে রয়েছে একটা Q1 তোমার DG-4000, এটা কি কাজে লাগে আমার ঠিক জানা নেই। তো এটাও একটা নতুন মেশিন দেখলাম, Q1 কোম্পানির, উপরে রয়েছে SAE কোম্পানির একটা মেশিন, আর এই মেশিনটাও কিন্তু নতুন এসেছে, আর এটাও কিন্তু ডিসপ্লে লাগানো আছে পরপর। তো এগুলোর বিভিন্ন রকমের কিন্তু নতুন নতুন যত মেশিন রয়েছে সেগুলো কিন্তু ডিসপ্লে আসছে। আর এখানে স্টেঞ্জারের একটা DA-20 রয়েছে, আর বাদবাকি নিচের দিকে দেখলে এখানে একটা SAE কোম্পানির কিন্তু আরও একটা নতুন মেশিন দেখতে পাচ্ছি। এই মেশিনগুলোর যে কী কাজ রয়েছে অবশ্যই কিন্তু অনেকেই জানে, অনেকে জানে না, আমি ডিটেলসে কোনো ভিডিওতে বলার চেষ্টা করবো। বাদবাকি এখানে রয়েছে ডট বক্স রয়েছে, আর এখানে তো প্রেশার ডাব্বার চেঞ্জ হয়ে আছে, এখানে একটা প্রেশার ডাব্বা রয়েছে দেখতে পাচ্ছি। বাদবাকি এখানে কিন্তু তোমাদের আরও কিছু মেশিন আছে দেখিয়ে দিই। এখানে CD-গুলো পরপর রয়েছে, নিচে রয়েছে কিন্তু পরপর তিনটে স্টেবিলাইজার, একটা, দুটো, তিনটে, তিনটে স্টেবিলাইজার পরপর রয়েছে। আর এখানে যদি তার সাইডের বলা হয়, সাইডের কিন্তু রয়েছে 701-এর মেশিন, ওপরে একটা, তার নিচে একটা, তার নিচে একটা, এখানে কিন্তু পরপর তিনটে। এখানে রয়েছে ATI-20 মেশিন কিন্তু পরপর চারটে, এখানে একটা, দুটো, তিনটে, এখানে একটা, চারটে, তো পরপর রয়েছে কিন্তু এখানে তোমার ATI-20-এর মেশিন, এগুলো দিয়ে মিট বাজানো হচ্ছে। তো বুঝতে পেরেছো যে এখানে টোটাল কতগুলো মেশিন রয়েছে? এক সাইড থেকে দেখালে বুঝতে পারবে যে পুরো কিন্তু একদম লম্বা লাট লাগানো রয়েছে ওই পাশ থেকে এইখান পর্যন্ত। এটা হচ্ছে টোটাল অ্যাম্পলিফায়ার সেটআপ, দুখানা সেটআপকে বাজানোর জন্য। একটা টেস্টিং হচ্ছিল, একটা হয়তো আরেকটু পরে। তো এখানে রয়েছে কিন্তু এখানে কিন্তু তোমাদের বক্সগুলো এবার দেখিয়ে দিই, পরপর কিন্তু নিচে চারটি বেজ রয়েছে, আর তার উপরে রয়েছে কিন্তু আরো চারটি বেজ, এগুলো কিন্তু সব একদম পরপর, দুটো করে স্পিকার লাগানো আছে প্রত্যেকটা বক্সে, আর ওখানে রয়েছে আরো একটা বক্স, সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। তার আগে একটু ডিটেইলস দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে। এটা কিন্তু আমি আগে ভিডিও দিয়েছিলাম, যারা দেখো অবশ্যই চ্যানেলে দেওয়া রয়েছে, যে দেখতে পারো। আর এইটা কিন্তু একদম নতুন স্টাইলের একটা বক্স, যেটা এখন কিন্তু পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর কেন চারিদিকে এখনো কোথাও নাই, যেটা কিন্তু কেবি সাউন্ডের কাছে রয়েছে। ভেতরে স্পিকার গুলো কিভাবে লাগানো আছে একটু দেখে নাও। দুই পাশে
পাশে কিন্তু দুখানা স্পিকার লাগানো রয়েছে, যেটা কিন্তু একদম খুব সুন্দর একটা কেবিনেট। এই কেবিনেটটা বেশ ভালো আর এটার রেজাল্টও কিন্তু খুব ভালো। পরপর কিন্তু চারটে রয়েছে, উপরে নিচে কিন্তু চারটে রয়েছে। ডিজাইনটা কিন্তু একদম আলাদা। আর ইউনিটগুলো দেখতে পাচ্ছ, এগুলোর মধ্যে কিন্তু চারটে স্পিকার রয়েছে। পরপর কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7, 8 তো টোটাল কিন্তু 8টা বক্স রয়েছে। আর 8টাতে কিন্তু চারটে করে স্পিকার রয়েছে। তোমাদের বলবি উপরে র্যাকগুলো লাগানো হয়েছে পরপর। আর এগুলো রেজাল্ট দেখলে বুঝতে পারবে যে কত সুন্দর সুন্দর কিন্তু কেবিনেটটা বানানো হয়েছে। আর এই কেবিনেটগুলো কিন্তু বেশ একটু পুরনো হয়ে গেছে, তার কিছু জায়গায় একটু দাগ হয়েছে। তো সমস্যা নেই, এটা অনেক দিনের কেবিনেট। আর পরপর নিচে হিসেব করে দেখলে উপরে একদম বললাম তোমাদের যে 8টা 4, 8টা 32টা স্পিকার, নিচে হিসেব করলে 8, 2, 16খানা স্পিকার কিন্তু লাগানো রয়েছে। তো এই বক্সটা কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম, এটা কিন্তু কমপ্লিট একটা বক্স। আর এটা রেজাল্ট খুবই ভালো, এগুলো রয়েছে কিন্তু অ্যাম্পলিফায়ার সেটআপ। আর এটা হচ্ছে নতুন সেটআপটা যেটা তোমাদের দেখাচ্ছি, কেবি সাউন্ডের নতুন সেটআপ, যেটা কিন্তু এস কেবিনেটটা বানানো হয়েছে। আর উপরে রয়েছে ভিমিট, তোমাদের সবগুলো দেখাবো। নতুনভাবে সাজানো হয়েছে, দেখো আগের দিন কেমন সাজানো ছিল, এখন সাজানোগুলো দেখলে বুঝতে পারবে কি সুন্দরভাবে সাজানো হয়েছে। খুব সুন্দর লাগছে কিন্তু আজকে দেখতে, কালারটাও বেশ সুন্দর হয়েছে। আর এখানে রয়েছে কিন্তু উপরে ফোরের মিড রয়েছে চারটে, আর নিচের দিকে হিসেব করলে দেখতে পাবে প্রত্যেক পপ বক্সে কিন্তু চারটে করে স্পিকার রয়েছে। তো এটা নিচে কিন্তু 4, 4, 16, উপরে কিন্তু 4, 4, 16, তো 16, 16 32টা স্পিকারের একটা বক্স। দুই সাইডে কত সুন্দরভাবে কিন্তু আজকে সাজিয়েছে, দেখো আগের দিনের তুলনায় অনেক ভালোভাবে সাজিয়েছে। ফুলের মালা তার সঙ্গে ফিতে দিতে দিয়ে কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। উপরে যে র্যাকগুলো দিয়েছে ইউনিক স্টাইলের র্যাক, সেগুলো কিন্তু খুব সুন্দর একটা ফিল দিচ্ছে। আর এখানে কেবি লেখাটা দেখো, কারণ ডিজাইনটাও যে এত সুন্দরভাবে লিখেছে সেটা কিন্তু মন ছুঁয়ে যাওয়ার মতো। আর ভেতরটা দেখলে বুঝতে পারবে বেশ বড় রকমের কিন্তু একটা পপ বক্স। আর এই বক্সের ভেতর থেকে আওয়াজ যখন আসে বুঝতেই পারছো যে কত ভাইব্রেশন আছে, বুঝতেই পারছো। তো এটা হচ্ছে কিন্তু একটা কেবি সাউন্ডের নতুন সেট। আর এটা রেজাল্ট অবশ্যই কালকে তোমরা দেখিয়ে যাও, যারা যারা দেখোনি চ্যানেলে দেওয়া রয়েছে, যে একটু দেখে নিতে পারো। আর মালা দিয়ে কত সুন্দর সাজছে, মালা বেলুন ফিতে দিয়ে সাজালে সত্যি একটা সেটকে খুব সুন্দর লাগে, যদি হয় সেটা আবার নতুন সেটআপ। আর পিছন দিকটা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু ওয়ারিং এ ভর্তি রয়েছে, মানে তারে তারে চারিদিকটা ভর্তি। আর খুব সুন্দরভাবে কিন্তু ঝুঁকিয়ে সামনের দিকে এটাকে বাঁধা হয়েছে, আর বাঁশ দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে, কারণ হঠাৎ করে ঝড় কিংবা বৃষ্টি আসতে পারে তার জন্য। সব কিছু তোমাদের দেখিয়ে দিলাম, এবার দেখাবো টেস্টিং। আর তার জন্য কিন্তু মেশিনগুলো করছে অন। পশ্চিম মেদিনীপুরের মাঠে প্রথমবার কেবি সাউন্ডের এত সুন্দরভাবে দুখানা সেটআপকে সাজিয়ে একসাথে টেস্টিং করা এই প্রথমবার আমরা দেখছি। এখনও পর্যন্ত পশ্চিম মেদিনীপুরে কোথাও হয়নি, যেটা কিন্তু কেবি সাউন্ড করে দেখালো সব থেকে তার দামি দামি মেশিনগুলো দিয়ে। তো চলো এবার তোমাদের দেখাই রেজাল্ট কেমন, অবশ্যই কমেন্টে জানাও। JPM Remix, half by 7.